স্টেশনে নেমে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে চলমান সিঁড়ি রয়েছে, চলমান সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ডান দিকে তোমাদের যেতে হবে, আর ওখান থেকে কিন্তু ধরে নিতে হবে অটো বা টোটো। এই যে চলমান সিঁড়ি, তবে সিঁড়িটা আজকে বন্ধ রয়েছে। এখান থেকে উঠে যেতে হবে, সিঁড়ি থেকে উঠে গিয়ে এবার ডান দিকে চলে যেতে হবে, ডান দিক দিয়ে নেমে তারপর কিন্তু অটো বা টোটো ধরতে হবে। ওটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম, আর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে রাস্তাটা এইদিকে এসে বাস থেকে নেমে যেতে হবে। ওখানে দেখা যাচ্ছে অটো, ওই অটোগুলোই কিন্তু ব্যান্ডেল চার্চ যাবে। আমার পিছনে রয়েছে ব্যান্ডেল চার্চ, তোমরা দেখতে পাচ্ছ, আর আমি চলে এসে কিন্তু পুরো ব্যান্ডেল চার্চের সামনে, আর ব্যান্ডেল চার্চের ভেতরে আমি ঢুকবো। সামনে কিন্তু গেট রয়েছে, এই যে গেটের সামনেটা, গেটের সামনে কিন্তু এখানে লেখা রয়েছে প্রবেশ মূল্য নেই, কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না, আর এর ভেতর থেকে কিন্তু ঢুকে যেতে হবে। ক্রিসমাস উপলক্ষে এখানে কিন্তু সাজানো হচ্ছে, দেখো এখানে সাজানো হবে 25শে ডিসেম্বর সাধারণত, তো সেই জন্য কিন্তু ডেকোরেশন এখানে চলছে। এই যে এত সুন্দর করে এখানে কিন্তু চারিদিক ডেকোরেট করা হয়েছে। চার্চের ভেতরে ঢুকে ডান দিকে দেখতে পাবেন অনেক বড় একটা পার্ক রয়েছে, তবে পার্কটা কিন্তু বন্ধ রয়েছে, পার্কের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না বা হয় না। এখানে এইভাবে কিন্তু পার্কটা সুন্দর করে সাজানো, এখানে প্রার্থনা করার জন্য বাইরে রাখা রয়েছে, মোমবাতি রাখার এইভাবে স্ট্যান্ড করা রয়েছে, এইভাবে ট্রের মধ্যে সাজানো রয়েছে। তো যদি এখানে মোমবাতি রেখে ক্যান্ডেল রেখে প্রার্থনা করতে চাও তোমরা কিন্তু করতে পারো। গির্জার সম্মুখে একটি জাহাজের মাস্তুল রয়েছে, কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরিমাতা জাহাজটিকে রক্ষা করেন, এরপর কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কাপ্তান মাস্তুলটি গির্জায় দান করেন। এটা হচ্ছে প্রার্থনা কক্ষ, ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে একটি। এই গির্জাটির পোশাকী নাম দ্য বেসিলিকা অফ দ্য হোলি রোজারি।
1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। ১৬ শতাব্দীর মধ্যভাগ থেকে পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। ১৫৯৮ খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5,000। এদের মধ্যে যেমন স্থানীয় অধিবাসীরা ছিল, তেমনি ছিল মিশ্র জাতির লোকও। চার্চের অভ্যন্তরে প্রবেশ করলে দেখতে পারবে চারিদিকে নানান রঙের ফুলের গাছ লাগানো রয়েছে, সুসজ্জিত করা রয়েছে চার্চটির ভেতর। আর সামনে এখানে রয়েছে প্রার্থনা করার জন্য যীশু খ্রিস্টের একটা মূর্তি। পাশে প্রার্থনা গৃহে চলছে প্রার্থনা। তো চার্চের ভেতর আমি প্রবেশ করেছিলাম, ওখানে প্রার্থনা চলছে, ভিডিও ক্যামেরা করতে দিল না। তো কিছু জিনিস জোরজবরদস্তি করা উচিত না, যেটা বারণ রয়েছে সেটাকে জোরজবরদস্তি করাটা কিন্তু অন্যায়। তো তাই আমি ওখানে তুললাম না। আর এখন যাচ্ছি আমি সিঁড়ি থেকে উপরে, উপর থেকে চার্চটা দেখব কেমন আছে উপরে। সিঁড়ি থেকে উপরের দিকে উঠে এসেই দেখতে পারবেন সামনেই রয়েছে মেরি মাতার প্রতিচ্ছবি। এখানেও কিন্তু প্রার্থনা করা হয়। হুগলি নদীর তীরে অবস্থিত এই গির্জার উপর থেকে দেখা যাবে হুগলি নদীর অপরূপ সৌন্দর্য। চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আরো কিছু দেখানোর আছে তোমাদের। এই যে কক্ষটা দেখতে পাচ্ছ, এই কক্ষটার মধ্যে কিন্তু যীশু খ্রিস্ট মেরি মাতার সমগ্র জিনিসপত্র পাওয়া যায়, তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে। আর এইখানে একটা পবিত্র স্থান বলে মানা হয়, পবিত্র জল রয়েছে এর মধ্যে, সবাই মানে এর মধ্যে। তাই সবাই যে যার সামর্থ্য মতো কিছু পয়সা দিয়ে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে। মন শান্ত করা এই পরিবেশ অপরূপ সুন্দর লাগছে, মনটাও হয়ে যাচ্ছে শান্ত। যখন আমি প্রার্থনা গৃহে ঢুকেছিলাম, বেড়াতে যেন ইচ্ছাই করছিল না, তবে উপায়ও ছিল না, তাই বেরিয়ে আসতেই হলো। চার্চের ভেতর এইভাবে ছবির মধ্যে ফ্রেম করে রাখা রয়েছে প্রভুর নানান কাহিনী। যেহেতু শীতকাল সিজন আর ক্রিসমাস কিন্তু এসেই গেছে, এই জন্য কিন্তু লোকজনের ভিড়ও কিন্তু বেড়েছে, প্রচুর ভিড় কিন্তু হয়েছে ব্যান্ডেল চার্চে। তো ক্রিসমাস উপলক্ষে 25 ডিসেম্বর তোমরা কিন্তু চলেই আসতে পারো ব্যান্ডেল চার্চ, আর এসে কিন্তু দেখে নিতে পারো এই চার্চের সৌন্দর্য। তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো জায়গায়। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে সাপোর্ট করো।